এত পরিমাণ মানুষ মিলাদ শুনছে, তারপরে একটা জলসায় গেলাম, গিয়ে সালাম দিচ্ছে মানুষ, হুজুর এসেছে সালাম দিচ্ছে, তা আমিও গেছি আসসালামু আলাইকুম, তা আমার হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাক না কো মফিয়া নবিদুক, কি স্বপন আসে বাবা, তাহলে মনে হয় মিলাদ শোনা বেশি হয়ে গেছে, মানে অধিক রাত তো হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাক না কো মফিয়া নবিদুক। তাই বললাম চাচা আগে মরি তারপরে মাটিটা দিও। মানুষ হাতে হাত দিয়ে কি বলতে হয় তাও অনেকে জানে না, ঠিক বলছি না ভুল বলছি ভাই? এই জন্য আসুন, মাশাআল্লাহ খুব ভালো লাগছে, এটা একটা ঐতিহাসিক ইসালে সওয়াব, ঠিক কিনা ভাই? আমি দেখলাম রাস্তায় প্রচুর মানুষ যা এখানে আসছি, এত সামান্য ময়দানে ভুল হয়ে যাবে, এই সামান্য ময়দান যা আছেন কিন্তু সকলকে আল্লাহ আনেননি, যে কজন এসেছে খুব ভালো লাগছে। এবার একবার আওয়াজ দেন নারী তাকবীর, আর একবার দেন নারী তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার লাইফে আমি এইখানে আল্লাহ আমাকে প্রথম এনেছেন, আমার 47 বছর বয়স, আল্লাহ আমাকে নির্বাচিত রেখেছিলেন আজকের দিনে এই সময়, ঠিক কিনা ভাই? এর আগে শত চেষ্টা করেও আসতে পারেনি, আল্লাহ আমার জন্য নির্বাচিত রেখেছিলেন এই টাইমে এই মুহূর্তে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে এনেছেন, আপনাদেরকে এখানে এনেছেন, আলোচনা রাখবার নিয়তে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আছেন, আপনারা দয়া করে বসুন, সেলাইন এক বোতল একসঙ্গে দেওয়া যায় না, দেওয়া যায় ভাই? তবে আমাদের একটা অভ্যাস আছে, ডাক্তারের কাছে গিয়ে খুব তাড়াহুড়ো করে, ডাক্তার একটু তাড়াতাড়ি দেখেন, তাড়াতাড়ি দেখেন, অবস্থা খুব খারাপ, আরে রোগটা তো অনেক দিনের, হঠাৎ করে সারবে ভাই? তাহলে অত তাড়াহুড়োর তো কারণ নেই, সেলাইন বেশি জোরে দিলে রক্ত ওজন উঠবে, সেই জন্য আস্তে আস্তে নিতে হবে। আজ এখানে যারা এসেছেন মাশাআল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে অনেক আলোচনা শুনেছেন, আমি নগণ্য গণাকার আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি আলোচনার প্রারম্ভে, একবার বিশ্বনবী শানে উচ্চ আওয়াজে ভক্তি ভরে মহাব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা শাহানুর আলম সাহেব, আমার প্রাণপ্রিয় ভাই, এবং সামনে উপবিষ্ট জ্ঞানপিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবা জিরো ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তারার পূত পবিত্র ধর্ম সভায় বসার মতো শোনার মতো বলার মতো জাল্লা সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি বলে প্রাণ বলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হলো না ভাই, একটু সময় মিলে বলুন আলহামদুলিল্লাহ। কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন কি বলবো, আমরা বলি কোন রকমে কেটে কুটে যাচ্ছে, বলে না ভাই?
কি আশ্চর্য, এত মিলাদ শুনছি তার পরে বলছি কোন রকমে যাচ্ছে। কখন বলবেন? যখনই কেউ জিজ্ঞেস করবে ভাই ব্যবসা কেমন চলছে, আলহামদুলিল্লাহ। শরীর কেমন আছে, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা ভাই? তো সরকার থেকে বলছিল না, সাংবাদিক মাধ্যমে শুনেননি, তৃতীয় ঢেউ আসবে। কিসের ঢেউ বলেন তো? তৃতীয় ঢেউ কিসের? সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি দিলে ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি পার হবে না। বলেছিল কে ভাই? কথাটা বলেছিলেন কে? সরকার থেকে বলেছিল, বলেছিল সব ঘরে ঢুকে যাও। আর কি বলেছিল? স্যানিটাইজার দিয়ে হাতি ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে। চারটে পাঁচ চারটে পাঁচটা মাস্ক পরে নিয়েছে যাতে করোনা না আসে, বলেছে না পরেনি? আর মোজার উপরে স্যানিটাইজার মেখেছে যাতে করোনা না আসে। এখন যে আল্লাহ আমাদের মুক্ত রেখেছেন, সুস্থ রেখেছেন, সেই আল্লাহর জন্য একটু শুকরিয়া উচ্চ আওয়াজ হবে না? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলবো, বেশি বেশি করে বলবো, আল্লাহ তুমি আমাকে অনেক ভালো রেখেছ, অনেক সুস্থ রেখেছ, এই জন্য তুমি একমাত্র শুকরিয়া জ্ঞাপন করার যোগ্য একমাত্র আল্লাহ তুমি। এই জন্য মহান নবের জন্য আমরা উচ্চ আওয়াজে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন, কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাও জিনা বিমিসলিহি মাদাদা। আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। বলুন সবাই, সবাই না বললে লাভটা কি? আগে শুনে নেন, তারপর তো সবাই না বলেন। ভালো, একটু লবণ চড়া হয়ে গেছে, একটু দূরের দিকে গিয়ে আবার একজন কি জিজ্ঞেস করছে, ভাই রান্না কেমন হলো? সব হয়েছে ভালো, খাদিমদার সর্বনাশ করেছে। খাদিমদার বলছেন তো আপনাদের খাদিমদার বলে, মানে একটু জবান ঠিক আলহামদুলিল্লাহ বললো না, আলহামদুলিল্লাহ এটা বললো না। আর আল্লাহ শিখিয়ে দিচ্ছেন বান্দা, তুমি বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলুন না, তারপর কি বলবো? গোটা কোরআনের কি আলোচনা রাখবো? শুধু সূরা ফাতিহা সাত আয়াতের ভিতরে যদি একটা আয়াত নিয়ে বলি, লিখে লিখে বলে বলেও শেষ করতে পারেনি আর পারবে না। একটু জোরে বলুন আমার ভাইরা, আজ আলোচনা রাখবো ইনশাল্লাহ। হাদিস বাকির ভিতরে এসেছে, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ।
সবথেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবথেকে উত্তম দোয়া হলো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অন্তত আজ থেকে এটা শিখে যাব যে কেউ জিজ্ঞাসা করে ভাই কামরাতের সঙ্গে সঙ্গে বলবো আলহামদুলিল্লাহ। বলছিলাম সুবহানাল্লাহ আমাদের জবান থেকে বার হয় না, দেখে না ভাই আমার জবরদস্ত আল্লাহ নবী রাস্তা দিয়ে চলেছে, তিনি দেখছেন পাপ থেকে একটি বিরাট কবরস্থান, কাশ্মীর বিদ্যুৎ দিয়ে দেখলেন আল্লাহর একজন বান্দা কোরআন পড়েন, তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, উত্তরে ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে কবরে কোরআন শরীফ পড়ি, কতদিন ধরে কবরে কোরআন পড়ি আমি জানি না জানি না জানি না, তবে আমি কবরে শুয়েছি এক খতম নয় দুই খতম নয় বরং আমি 70,000 খতম পড়েছি। ভাই আমার 70,000 খতম পড়েছি আল্লাহর নবী বলে রব আল্লাহর বান্দা তুমি দুনিয়ায় কি ছিলে, বলছে দুনিয়া আমি কোরআনে হাফেজছিলাম 70,000 খতম পড়েছি, আমার 70,000 খতম আমি বিক্রি করে দেব। কাকে বিক্রি করবে, বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয় বিনিময়ে আমি তাকে 70,000 খতম দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় বেঁচে থাকতে একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, একবার আল্লাহু আকবার বলবে, একবার মাশাআল্লাহ বলবে, একবার জাযাকাল্লাহ বলবে। বলি না ও ভাই আমার একটু করে শুনুন, আলহামদুলিল্লাহ বলে লাভ কি? আমি আলোচনা করা শুরু করিনি, আমি কোরআন পাক দিয়ে আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার নবীদেরকে মুজিজা দিয়েছেন, নবী সুলাইমান করলেন একটা মুজিজা দিলেন, আল্লাহর একজন বান্দা নিচে থেকে বললেন আলহামদুলিল্লাহ, নবী সুলাইমান বললেন এ সিংহাসন তুমি নিচের দিকে অবতরণ করো, হাওয়া গিয়ে নবী সুলাইমানের কাছে পৌঁছে দিল, ও নবী সুলাইমান আল্লাহর একজন বান্দা তোমার সিংহাসন থেকে বলেছেন আলহামদুলিল্লাহ, নবী সুলাইমান বলেন এ সিংহাসন তুমি নিচের দিকে অবতরণ করো, নিচে বিরাট দাম বিরাট মর্যাদা তুমি মনে করো, আমার সিংহাসনের নিচে পরিমাণ সোনা তক্তা বিছানো রয়েছে, তুমি মনে করো আমার সিংহাসনের দাম বিরাট বিরাট মর্যাদা, ও আল্লাহর বান্দা তুমি মনে রাখো তুমি একবার আলহামদুলিল্লাহ বলেছো এত দাম পেয়েছো এত দাম পেয়েছো, সেই তুলনায় আমার সিংহাসনের দাম মর্যাদা তুচ্ছ বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বারে 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 আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে অনেক ভালো রেখেছো, অনেক ভালো রেখেছো, বান্দা যত শুকরিয়া আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার তত নিয়ামত বাড়িয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার একটু করে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন, নবীদের আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, তিনটে জিনিস দিয়েছেন আমাদের ছাড়া নবীদের, আমাদের ছাড়া নবীদের তিনটে জিনিস বেশি, একটা হলো হিকমত, একটা হলো মুজিজা, একটা হলো উত্তম চরিত্র। সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছে, কিতাব দিয়েছে, কিতাবের সংখ্যা হলো 104 খানা কিতাব। আদম নবী কাল্লা কিতাব দিলেন, কিতাবের নাম হলো সহিফায় আদম কিতাবুল্লাহ। নূহ নবীকে কিতাব দিলেন, কিতাবের নাম হলো সহিফায় নূহ কিতাবুল্লাহ। মূসা অন্যান্য নবীদের দিলেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। বলুন কিতাবুল্লাহ,
আমি সামনে, কেউ তওরাত পড়েন, কেউ ইনজিল পড়েন, কেউ জবুর পড়েন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারে আর তওরাত পড়তে হবে না, ইনজিল পড়তে হবে না, আর জবুর পড়তে হবে না। খবরের কাগজ দেখবেন প্রত্যেকদিন সকালবেলা না পড়লে অনেক চাষের কষ্ট হয়, হয় না ভাই? যে কিতাব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধিক মর্যাদা দিয়েছেন। লোহা যদি দুদিন লোহা গলে যেত, দাউদ নবী চলে গেছেন, মুজিজাও চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে মুজিজা দিলেন, সিংহাসন উড়ে উড়ে চলতো, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। মুসা নবী চলে গেছেন, লাঠিও চলে গেল, মুজিজা চলে গেল, সকল নবী চলে গেছেন, তাদের মুজিজাটা চলে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের থেকে চলে গেছেন বটে, কিন্তু তার মুজিজাটা রয়ে গেল। মুজিজাটা অন্য কিছু নয়, সেটাই হলো কোরআন।